শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ব্রিফ করেন সার্জিস তিনি বলেন পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশে মোবাইল তল্লাশি লাঞ্ছনা মারধরের ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে যা ছাত্র জনতা অভ্যুত্থানের চেতনা বিরোধী জানান এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পনেরোই আগস্ট রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর সাঁহাদতবার্ষিকী পালনে যাওয়া ব্যক্তিরা মারধরের শিকার হন এক নারীকে মুখে কালি মেখে করা হয় লাঞ্ছিত তল্লাশি চলে মোবাইল ফোনের এদিন বত্রিশ নম্বরে ডিজে গানের পাশাপাশি লুঙ্গি ডান্সে অংশ নেন কেউ কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলমের দাবি এসব ঘটনায় জড়িতরা তাদের সংগঠনের কেউ নন জানান পনেরোই আগস্ট রাষ্ট্রীয়ভাবে না হলেও ব্যক্তিগতভাবে যে কেউ শোক পালন করতে পারে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা যে কাজটি করেছে মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা এগুলো কোনোদিন আইনসঙ্গত নয় সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে এবং সালজি সালম বলেন সড়কে দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের এখন পড়ার টেবিলে ফেরা উচিত পুলিশের কোন একটি টিম বা ট্রাফিকের টিম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান বিষয়ে এক প্রশ্নের জবাবে এই সমন্বয়ক বলেন এটিও কোন শিক্ষার্থীর কাজ নয় সজল সাইক চ্যানেল টোয়েন্টি ঢাকা